দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এবং এর গৃহস্থলী পণ্যের ব্র্যান্ড টেল প্লাস্টিক্স পরিবেশ উন্নয়নের জন্য পরিবেশ উন্নয়ন তহবিল চালু করেছে। টেল প্লাস্টিক্সের বিভিন্ন পণ্যের বিক্রয় মূল্য থেকে সর্বনিম্ন 2 টাকা করে জমা দেওয়া হবে এই তহবিলে। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই তহবিলের উদ্বোধন করেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, এছাড়াও উপস্থিত ছিলেন আরএফএলের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।